أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজা সমূহ ডাকা হবে তো উনি জোড়া জোড়া দান বলতে উনি জিজ্ঞেস করেছেন যে এখানে কি বোঝানো হয়েছে জোড়া বলতে মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে জোড়া জোড়া বলতে প্রতিটি জিনিসের জোড়া জোড়া বোঝানো হয়েছে প্রতিটি জিনিসের জোড়া জোড়া বোঝানো হয়েছে বিশেষ করে আমরা যদি হাদিসের ব্যাখ্যা আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্য বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই হাদিসের ব্যাখ্যা মানে এই হাদিসের অন্য বর্ণনায় এভাবে বলেছেন যে বাইরাইনে শাতাইনে দিরহামাইনে অর্থাৎ দুইটি উট দুইটি ছাগল দুই দিরহাম অন্য বর্ণনায় আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে আবার কিছু কিছু বর্ণনায় এসেছে যে আবু যর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন যে ইনকানা সাহেবুল খাইল ফাফারাসিন যদি ঘোড়ার মানে মালিক হয় তাহলে দুইটি ঘোড়া দান করবেন ও ইনকানা সাহেব ইবিল ফাবাইরাইন আর যদি উটের মালিক হয় তার উট থাকে তাহলে দুইটি উট দান করবেন ও ইনকানা সাহেব বাকার ফাবাকারাতাইন আর যদি বা মানে গরুর মালিক হন তাহলে দুইটি গরু দান করবেন এটি বোঝানো হয়েছে অর্থাৎ দুইটি প্রতিটি জিনিসের দুইটি এটি এখানে উদ্দেশ্য হাদিসে এটি পাওয়া যায় হাদিসের ব্যাখ্যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত